أصحاب السعادة، السيدات والسادة، السادة الحضور، السلام عليكم ورحمة الله وبركاته. জমকালো এক উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠে গেছে মরুর বুকের প্রথম কাতার বিশ্বকাপের। উদ্বোধনী অনুষ্ঠানে বেশ চমক দেখিয়েছে আয়োজক কাতার। বিতর্ককে পাশ কাটিয়ে বিশ্বের সবার কাছে প্রশংসিত হয়েছে দুর্দান্ত এক উদ্বোধনী অনুষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠানে চমক ছিল হলিউড অভিনেতা মর্গ্যান ফ্রিম্যানের উপস্থিতি। তবে আলোচনায় ফ্রিম্যানকেও ছাপিয়ে গেছেন দুই পা ছাড়া এক কিশোর, যার নাম ঘানিম আল মুফতা। তার কোরআন তিলাওয়াত আর নীতিবাক্য হৃদয় ছুঁয়ে গেছে বিশ্ববাসীর। অনেকেই জানতে চাচ্ছেন কে এই ঘানিম, তার দুই পা কিভাবে হারালেন তিনি। চলুন ঘানিম সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। গর্ভকালীন কিছু ত্রুটির কারণে শরীরের নিম্নাংশের গঠন হয়নি, জন্ম দুই পা ছাড়া, কোমরের নিচের অংশ ছাড়াই দুই হাতে ভর করে চলছেন তিনি। শুধু চলছেন না, বলা যায় অন্যদের থেকে অনেক এগিয়ে তিনি। কাতারের বাসিন্দা 20 বছর বয়সী কিশোর ঘানিম আল মুফতা ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের পর সারা বিশ্ব এখন তাকে এক নামে চেনে। ফিফা বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের কোরআন তেলোয়াতের আয়োজন করে বিশ্বকে তাক লাগিয়েছে কাতার। 92 বছরের ইতিহাসে এই ইতিহাস সৃষ্টির সঙ্গে জড়িয়েছে দেশটির 20 বছর বয়সী ঘানিম আল মুফতার নাম। কাতারে এমনকি পুরো বিশ্বে তিনি অন্যতম একজন মোটিভেশনাল স্পিকার হিসাবে পরিচিত। জন্ম থেকেই পা নেই ঘানিমের, কর্ডাল রিগ্রেশন সিন্ড্রোম রোগে আক্রান্ত তিনি। মাতৃগর্ভে থাকার সময় আল্ট্রাসাউন্ড মেশিনে ধরা পড়ে তার শরীরের অবিকশিত অংশ। চিকিৎসক তার মাকে সন্তান নষ্ট করাতে বলেন। ঘানিমের মা বাবা এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি, কারণ ইসলামে এভাবে গর্ভপাত হল চূড়ান্ত অপরাধ। ঘানিমের বাবা মোহাম্মদ আল মুফতা এবং মা ইমানুল আবদেলি তাদের সন্তানকে পৃথিবীর আলো দেখান। 2002 সালের 5 মে ঘানিম আল মুফতার জন্ম। চিকিৎসকরা বলেছিলেন যে তার 15 বছরের বেশি বেঁচে থাকার সম্ভাবনা নেই। এখন ঘানিমের বয়স 20 বছর। ঘানিমের আহমদ আল মুফতা নামে আরেকটি ভাই রয়েছে। বাবা মার কাছে ভালোবাসা পেলেও ছোট থেকেই পদে পদে সামাজিক বঞ্চনার শিকার হয়েছেন তিনি। স্কুল, খেলার মাঠ সহ বিভিন্ন জায়গায় তাকে অপমানিত হতে হয়েছে। প্রথমে তাকে কোনো স্কুলেও ভর্তি নিতে চায়নি। ঘানিমের বাবা মার অনেক অনুরোধের পর স্থানীয় স্কুলে ভর্তি করানো হয় তাকে, কিন্তু তিনি এসবের কোনো তোয়াক্কা না করেই এগিয়ে যেতে থাকেন নিজ পথে, একেবারে নিজস্ব ছন্দে। বন্ধুদের বোঝাতেন তার অসম্পূর্ণ শরীরের জন্য তিনি মোটেও দোষী নন। সৃষ্টিকর্তা তাকে যে পরিমাণ অঙ্গ প্রত্যঙ্গ প্রদান করে পাঠিয়েছেন এজন্য তিনি কৃতজ্ঞ। নিজের সহপাঠী বন্ধু বান্ধবদের এসব বোঝাতে বোঝাতে নিজের অজান্তে তিনি হয়ে ওঠেন একজন মোটিভেশনাল স্পিকার। একদিন যার ঘনিষ্ঠ হওয়া নিয়ে যথেষ্ট সন্দেহ ছিল, তার হাতে উদ্বোধন হয়েছে বিশ্বের সবচেয়ে বিখ্যাত এক প্রতিযোগিতার আসর, গোটা কাতার তথা আরব দুনিয়ার একজন রোল মডেল। আরবের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে তার ভক্ত সমর্থক। সব প্রতিকূলতাকে পাশ কাটিয়ে ঘানিম কাতারের জনপ্রিয় ইউটিউবার, একজন জনপ্রিয় মোটিভেশনাল স্পিকার ও মানবসেবী। আল মুফতা প্রথমবার বিশ্ববাসীর সামনে হাজির হন 2018 সালে, তখন তার বয়স মাত্র 16 বছর। কাতার বিশ্ববিদ্যালয়ে আয়োজিত টেড এক্স এর অনুপ্রেরণামূলক অনুষ্ঠানে তিনি তার কর্ডাল রিগ্রেশন সিন্ড্রোম নিয়ে কথা বলেন, যে রোগে আক্রান্ত হলে মানুষের শরীরের নিচের অংশ বৃদ্ধি পায় না। কোরআন তেলোয়াতের অংশ ছাড়াও ঘানিম এবারের বিশ্বকাপে ফিফার শুভেচ্ছাদূত মনোনীত হন। ঘানিম তার পরিবারের সাহায্যে একটি স্বেচ্ছাসেবী সংস্থা গঠন করেছেন। তার মতো যারা পায়ে চলাচল করতে পারেন না, এ সংস্থা থেকে তাদের হুইল চেয়ার উপহার দেওয়া হয়। মানব দরদি কাজের জন্য তিনি সারা পৃথিবীতেই পরিচিত। 2014 সালে কুয়েতের আমির শেখ সাবা আল আহমদে আল সাবা তাকে শান্তির দূত নামে অভিহিত করেন। মোটিভেশনাল স্পিকার ছাড়াও তিনি একজন কবি, সাহিত্যিক। এছাড়া খেলাধুলায়ও পিছিয়ে নেই ঘানিম। ফুটবল তার পছন্দের খেলা, স্কুল জীবন থেকেই হাতে ভর দিয়ে মাথা দিয়ে ফুটবল খেলে আসছেন। মাঝে মাঝে হাতে বুট লাগিয়ে খেলতেন ফুটবল, তার ইচ্ছে প্যারালিম্পিয়ানে খেলা। সে লক্ষ্য নিয়ে তিনি ফুটবল খেলা চালিয়ে যাচ্ছেন। এছাড়া সাঁতার, স্কেটিং, বক্সিং, সার্ভিং, স্কুবা ড্রাইভিং সহ বিভিন্ন খেলাধুলায় অংশ নেন। আরবের সবচেয়ে বড় পাহাড় জাবেল শামসের চূড়ায় উঠেছেন ইংল্যান্ডের একটি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ঘানিম। ঘার্সিয়া আইসক্রিম নামের একটি নিজস্ব কোম্পানি আছে মুফতার।
কাতারে এটির আছে ছয়টি শাখা। এর মাধ্যমে কাতারের সর্বকনিষ্ঠ উদ্যোক্তা হন তিনি। ঘানিম দেশের প্রধানমন্ত্রী হতে চান, এজন্য ছোটবেলা থেকেই রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়ার ইচ্ছা ছিল। বর্তমানে তিনি ইংল্যান্ডের লফবরো বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। ঘানিম ইউটিউব এবং ইনস্টাগ্রামে বেশ সরব থাকেন, তার রয়েছে অসংখ্য ফলোয়ার। ঘানিমের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তিনি বিভিন্ন ছবি এবং ভিডিও শেয়ার করেন। 3.2 মিলিয়ন বা 32 লাখের বেশি ফলোয়ার রয়েছে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। ইউটিউবে রয়েছে 8 লাখ সাবস্ক্রাইবার। ঘানিম আল মুফতাহের আনুমানিক সম্পদ $2 মিলিয়ন বা 20 কোটিরও বেশি। সুপ্রিয় দর্শক, ঘানিম পৃথিবীর সকল মানুষের কাছে এক দৃষ্টান্ত হয়ে থাকবেন, কারণ কোনো প্রতিবন্ধকতা তাকে তার লক্ষ্যে পৌঁছাতে বাধা সৃষ্টি করতে পারে নাই। ঘানিম বুঝিয়েছেন, অদম্য মনোবল থাকলে একদিন সবাই তার লক্ষ্যে পৌঁছাতে পারে। কথাটির সাথে আপনি কি একমত? একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন তাকে নিয়ে আপনার অনুভূতি। সেই সাথে ভিডিওটিতে লাইক দিন এবং শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।